নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বৃহস্পতিবার যে তিন রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই তিনটি রাশির বিষয়ে আমি আলোচনা করব। প্রতিদিনের মতো আমি একটি অনুরোধ করছি, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আলোচনাটি শুনবেন। দেখুন, আমি তিন রাশির কথা বলছি, এর মধ্যে আপনাদের রাশির নাম যদি থাকে তার বলে এই নয় যে আপনার সঙ্গেও সেম টু সেম অর্থপ্রাপ্তি হবে আপনাদের সাথে, কারণ একই রাশির সেম রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে। প্রত্যেকেরই গ্রহের অবস্থান আলাদা, দশা মহাদশা আলাদা, ভাগ্যভাব কেমন রয়েছে, রাহু গ্রহ কেমন রয়েছে, তার উপর নির্ভর করবে যে অর্থপ্রাপ্তি হবে কি না। দেখুন, কলিযুগে শর্টকাট বা চটজলদি বা আকস্মিক অর্থপ্রাপ্তি যে গ্রহটি ঘটিয়ে থাকে কি না, সেটি হচ্ছে রাহু গ্রহ। রাহু আপনার জন্মকুণ্ডলিতে যদি শুভ অবস্থাতে থাকে কি না, নিশ্চিতরূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু আকস্মিক প্রাপ্তির মালিক, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন। আপনার জন্মছকে যদি বড় কোনো দোষ না থাকে তাহলে নিশ্চিতরূপে আমি যে কথাগুলো বলছি আপনার সাথে কিন্তু আগামীকাল ঘটবে। তিন রাশির কথা আমি বলছি, ১২টি রাশির মধ্যে সৌভাগ্য তিনটি রাশি, যাদের অল্পের জন্য দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, দীর্ঘদিন প্রচেষ্টা করছেন হচ্ছে না, রাহু রক্ষা কবচ পরিধান করুন। এই রাহু রক্ষা কবচ কী করবে, হঠাৎ অর্থপ্রাপ্তি বা আকস্মিক অর্থপ্রাপ্তি কিন্তু ঘটাবে। যদি আপনার জন্মছকে বড় কোনো দোষ না থাকে তাহলে নিশ্চিতরূপে আপনার কিন্তু চটজলদি অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আমি তিন রাশির মধ্যে একটি রাশির কথা কিন্তু কালকে খুব গাঢ় কিন্তু রয়েছে, তিনটি রাশির মধ্যে একটি রাশি প্রবল অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। আপনার ভাগ্যভাব যদি মজবুত থাকে কি না, ভাগ্যভাব যদি স্ট্রং থাকে, কারণ এই অর্থপ্রাপ্তিটা সম্পূর্ণ নির্ভর করে হচ্ছে ভাগ্যের উপর, তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন, ধনভাবকে স্ট্রং করুন, নিশ্চিতরূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আমি তিনটি রাশির টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময় আমি জানাই। এগুলো কিন্তু খুব রিসার্চ করে কিন্তু বলা হয়। আগামীকাল বৃহস্পতিবার কম হোক বেশি হোক যে কোনো দিক থেকে এই তিন রাশির অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আমি বারবার আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন, টিকিট কেটে অর্থ অপচয় করবেন না। কৌশিকদা আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছে, অর্থাৎ নিজের ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা একবার হলো দেখান, কোন সময়টা আপনার ক্ষেত্রে সুযোগ আসতে চলেছে, কোন বছর আপনার প্রাপ্তি আসতে চলেছে, সেখানে আপনার 100% বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, বুঝতে পারছেন কি করবেন, এর জন্যই তো জ্যোতিষশাস্ত্র বার্থ চার্ট রিফরমেশন করা দরকার। এই বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটানো সম্ভব। হয়তো আপনি প্রচুর চেষ্টা করেছেন, প্রচুর অর্থ নষ্ট করেছেন,
আমি বারবার বলছি কোন বছর আপনার যোগ রয়েছে, কোন মাসগুলোতে আপনার যোগ রয়েছে সেটা আগে জেনে নিন, কারণ এই জায়গাটা কিন্তু জানা একান্তই দরকার। জন্ম ছককে আগে বিচার বিশ্লেষণ অবশ্যই করুন এবং নবাংশ চাটে আপনার যোগ রয়েছে কি না সেটা আগে জেনে নিন এবং দশা মহাদশা পারমিট করছে কি না এবং গ্রহগুলোর সঠিক প্রতিকার করুন। রাশির নাম শুনে বড় ধরনের সিদ্ধান্ত আপনারা নেবেন না, সেম রাশির প্রচুর মানুষ রয়েছে। আমি রাশিগুলোর নাম বলছি, হয়তো আপনাদের সাথে কিছু কিছু মানুষের সঙ্গে কিছু মানুষের সাথে কিন্তু মিলবে, মিলতে বাধ্য, কিন্তু প্রত্যেকের সঙ্গে কি মিলবে? সেই জন্যই তো নিজের ব্যক্তিগত জন্মছককে একবার হলো বিচার বিশ্লেষণ করা কিন্তু একান্তই দরকার। কোন এই সৌভাগ্যশালী তিন রাশি, তার আগে প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট করুন এবং আপনারা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, কারণ আপনার জন্মছকে যে প্রাপ্তির জায়গাটা রয়েছে তার উপর নির্ভর করবে যে কোন জায়গাকে আপনার মজুদ করা দরকার, আপনার ভাগ্যভাবকে স্ট্রং করা দরকার না আপনার রাহুগ্রহকে স্ট্রং করা দরকার। এই জায়গাগুলো যদি আপনার ক্ষেত্রে আইডিয়াল হয় কি না, নিশ্চিত রূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটানো সম্ভব। আমি তিন রাশির কথা আমি বলছি, এই তিন রাশির মধ্যে আপনার রাশির নাম কিন্তু থাকবে। প্রথম রাশি আগামীকালের জন্য, সে রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 8 এবং 6। আপনাদের যে শুভ সময় সকাল 9:24 থেকে 10:31 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির টার্গেট নাম্বার 3, 8। আপনাদের আগামীকালের শুভ সময় সকাল 10:12 থেকে 11:34 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির আপনার আগামীকালের টার্গেট নাম্বার 1 এবং 9। আপনার যে শুভ সময় সকাল 10:10 থেকে 11:31 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, যাদের ক্ষেত্রে হচ্ছে না, বহুদিন চেষ্টা করছেন, রাহু রক্ষা কবচ এবং ভাগ্যভাবকে স্ট্রং করুন এবং এর পাশাপাশি নিজস্ব ব্যক্তিগত জন্মছকে যদি আপনার কোনো দোষ থাকে তার সঠিক প্রতিকার প্রতিবিধান অবশ্যই কিন্তু আপনারা করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।